প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা। আমরা গত ক্লাসে মিয়োসিস কোষ বিভাজন সম্পর্কে পড়েছি, আজকের ক্লাসে আমরা মিয়োসিস টু, বুঝছো? তারপরে আসো মিয়োটিক মিয়োসিস টু। মিয়োসিস টু তে কি হয়, যে আমরা দুটো কোষ পেলাম বা দুটো নিউক্লিয়াস পেলাম, এই দুটি কোষ থেকে চারটি কোষের উৎপত্তি হয়। মিয়োসিস টু টা একেবারে মাইটোসিস বিভাজনের অনুরূপ। মাইটোসিস বিভাজনের যে অ্যাক্টিভিটিস গুলো হয়, মিয়োসিস টু তে সেম অ্যাক্টিভিটিস দেখা যায়। মিয়োসিস প্রোফেজ টু তে তোমরা আগেই দেখেছো, মিয়োসিস টু টাকে প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু এবং টেলোফেজ টু এই চারটি ধাপে ভাগ করা হয়েছে। তো প্রোফেজ টু তে নিউক্লিয়াসে জল বিয়োজনে আবারও পানি বের হয়ে যায় এবং ক্রোমোজোম গুলো পুনরায় সংকুচিত হয়, খাটো হয়, মোটা হয়, রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, দৃষ্টিগোচর হয়, অর্থাৎ এগুলোকে সুন্দরভাবে দেখা যায়। প্রথম হতেই প্রতিটি ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভক্ত দেখা যায়। এক্ষেত্রে প্রোফেজ টু তেই প্রত্যেকটা ক্রোমোজোম দুটি দুটি ক্রোমাটিডে বিভক্ত থাকে, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে। প্রোফেজ টু তে এসে আবারও নিউক্লিওলাস, এই যে এখানে কি ছিল, যে টেলোফেজ ওয়ানে যে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব ঘটেছিল, এখানে এসে আবার এটা বিলুপ্ত হয়ে যায়। তারপরে আমরা দেখি যে ম্যাটাফেজ টু তে কি হয়। ম্যাটাফেজ টু তে দুই মেরু বিশিষ্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রোফেজ দশাতে, প্রোফেজ টু তে সেগুলো বিলুপ্ত হয়ে যায়, ক্রোমোজোম গুলোর প্যাচ, ক্রোমোজোম গুলো জড়িয়ে পেঁচিয়ে আবার নির্দিষ্ট আকার প্রাপ্ত হয় ক্রোমাটিন তন্তু থেকে। তো ম্যাটাফেজ টু তে ক্রোমোজোম গুলো আরো খাটো মোটা হয়, দু মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, সবগুলোই দেখো মাইটোটিক মেটাফেজের মতো। কতিপয় ট্রাকশন ফাইবারের সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত হয়, শেষ পর্যায়ে সেন্ট্রোমিয়ার একেবারে বিভক্ত হয়ে যায়। সেন্ট্রোমিয়ার বিভক্তির সাথে সাথে মেটাফেজ টু শেষ। দেখো এখানে প্রোফেজ টু, এখানে প্রোফেজ টু তে যে নির্দিষ্ট ক্রোমোজোম দেখা যাচ্ছে এবং দুটো করে ক্রোমাটিডে বিভক্ত দেখা যাচ্ছে, এই যে প্রোফেজ টু তেই দুটো করে ক্রোমাটিড। আর ম্যাটাফেজ টু তে এসে দেখো বিষুবীয় অঞ্চল অবস্থান করতেছে, দুই মেরু বিশিষ্ট মাকুযন্ত্রের সৃষ্টি হয়েছে, এগুলো নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করতেছে, ট্রাকশন ফাইবারের সাথে সেন্ট্রোমিয়ার যুক্ত অবস্থায় আছে, এবং এই যে সেন্ট্রোমিয়ার এই ম্যাটাফেজ টু এর শেষে এসে সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে যাবে, দুই ভাগে বিভক্ত হওয়ার সাথে সাথে ম্যাটাফেজ টু শেষ হয়ে যাবে। এবং অ্যানাফেজ টু তে এসে কি হবে, সেন্ট্রোমিয়ার পূর্ণ বিভক্তির ফলে প্রতি ক্রোমোজোমের দুটি ক্রোমাটিড সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে এরা কি করবে, ট্রাকশন ফাইবারের সংকোচনের ফলে মেরুর দিকে গমন করবে। এই যে অর্ধেক সেন্ট্রোমিয়ার এবং একটি ক্রোমাটিড এক পাশে মেরুর দিকে যাবে, আর ওই একই ক্রোমোজোমের অর্ধেক সেন্ট্রোমিয়ার আর একটি ক্রোমাটিড তার বিপরীত মেরুর দিকে ধাবিত হবে। ক্রোমোজোমের মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী হয় এবং বাহুদ্বয় অনুগামী হয়, ফলে এদেরকে ইংরেজি VLJI অক্ষরের মতো দেখায়। তাহলে দেখো মাইটোটিক অ্যানাফেজ, তারপর অ্যানাফেজ ওয়ান, অ্যানাফেজ টু, সকল ক্ষেত্রেই কিন্তু এই মেরুমুখী চলনে এই ধরনের ক্রোমোজোম দেখা যায়। এরপরে দেখো সম্পূর্ণ কিন্তু এটি মাইটোটিক মেটাফেজ, মাইটোটিক তোমার মাইটোটিক বিভাজনের মতো। তারপরে আসো টেলোফেজ, যেটা টেলোফেজে এসে হবে কি, যে ক্রোমোজোম গুলো মেরুতে গিয়ে পৌঁছায় এবং ক্রোমোজোম গুলো মেরুতে গিয়ে স্থির হয় এবং এর চারদিকে আবার নিউক্লিয়ার মেমব্রেন ও অভ্যন্তরে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে, নিউক্লিয়াসে জল যোজন ঘটে, ক্রোমোজোম গুলো ক্রমান্বয়ে সরু, লম্বা, অদৃশ্য, অস্পষ্ট হয় এবং রং ধারণ ক্ষমতা হ্রাস পায়। সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিসে কি হয়, যে প্রত্যেকটি নিউক্লিয়াসের মাঝখানে কোষ ঝিল্লি এবং উদ্ভিদ কোষে কোষ ঝিল্লি ছাড়াও কোষ প্রাচীর সহযোগে একটি স্বতন্ত্র কোষে পরিণত হয়। এই যে দুটা নিউক্লিয়াস হলো, হ্যাঁ, মিয়োসিস টু এর ফলে যে দুটা নিউক্লিয়াস হলো, এই দুটা নিউক্লিয়াসের মাঝখানে কোষ ঝিল্লি তৈরি হয়, যদি প্রাণী কোষ হয় খাদ্য সৃষ্টির মাধ্যমে। তোমরা এর আগে সাইটোকাইনেসিস সম্পর্কে জেনেছো, যদি প্রাণী কোষের ক্ষেত্রে খাদ্য সৃষ্টির মাধ্যমে দুটো ক্লিভেজ প্রক্রিয়া, দুটো কোষ কোষ ঝিল্লিতে কি হয়, ভিতরের দিকে প্রবিষ্ট হয় এবং দুটো সাইটোপ্লাজমকে দুভাগে ভাগ করে ফেলে। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি, কোষ প্লেট তৈরি করে এবং এই কোষ প্লেটটাই পরবর্তীতে কোষ প্রাচীর পরিণত হয় এবং একটি স্বতন্ত্র কোষে পরিণত হয়। প্রত্যেকটা নিউক্লিয়াস এক একটি স্বতন্ত্র কোষে পরিণত হয়,
অর্থাৎ প্রত্যেকটা নিউক্লিয়াস তার চারপাশে সাইটোপ্লাজম কোষঝিল্লি ও কোষ প্রাচীর সহযোগে একটি স্বতন্ত্র কোষে পরিণত হয়। তাহলে আমরা কি পেয়েছিলাম, মিওসিস ওয়ানে পেলাম একটা নিউক্লিয়াস থেকে দুটা নিউক্লিয়াস, আর মিওসিস টুতে এসে আমরা পেলাম দুটা, ওই দুটা থেকে হয়ে গেল কয়টা, চারটা। তাহলে মোট চারটি স্বতন্ত্র কোষ পরিণত হলো। তাহলে আমরা কি বলেছিলাম, মিওসিসে একটি মাতৃকোষ থেকে চারটি কোষ হবে, এবং মাতৃকোষে ক্রোমোজোম কি হবে, মাতৃকোষের অর্ধেক হয়ে যাবে। তো ক্রোমোজোম মাতৃকোষের অর্ধেক হলো কোথায়, মিওসিস মাতৃকোষের অর্ধেক হয়ে গেল মিওসিস ওয়ানে। তাহলে মিওসিস ওয়ানটাকে হ্রাসমূলক বিভাজন বলা হয়, আর মিওসিস টু তে কিন্তু ক্রোমোজোমের আর কোনো পরিবর্তন হলো না, শুধুমাত্র নিউক্লিয়াস বিভক্ত হলো, হয়ে চারটায় পরিণত হলো। তাহলে মিওসিস টুটাকে সমীকরণিক বিভাজন বলা হয়, যেহেতু এখানে ক্রোমোজোমের কোনো কোনো কম ঘটে না, ক্রোমোজোম কম হয় না, সমান থাকে এবং সমগুণ সম্পন্নই থাকে। মিওসিস ওয়ানে যা হয়েছিল সেম থাকে মিওসিস টু শেষে। তাহলে মিওসিস মিওসিসের মাধ্যমে বিভাজন শেষে একটি মাতৃকোষ থেকে চারটি কোষ সৃষ্টি হয়, প্রতিকোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়, আর সৃষ্ট চারটি কোষ সমগুণ সম্পন্ন হয় না। মাইটোসিসের ক্ষেত্রে সমগুণ সম্পন্ন ছিল, কিন্তু মিওসিসের ক্ষেত্রে হয় না। এই গুণাবলীর বা গুণাগুণের বা জিনের পরিবর্তনটা হয়ে যায় মিওসিস ওয়ানে, তখন যে ক্রসিং ওভার হয়, ক্রসিং ওভারের ফলে একটি কোষের কিছু ক্রোমাটিডের কিছু অংশ, একটি ক্রোমোজোমের ক্রোমাটিডের কিছু অংশ আরেকটি ক্রোমাটিডের চলে যায়, অর্থাৎ ক্রোমাটিডের যে বিনিময় হয়, সেই বিনিময়ের ফলে এদের মধ্যে নতুন চরিত্রের আবির্ভাব ঘটে, ফলে যে চারটি কোষ তৈরি হয় সেগুলো সমগুণ সম্পন্ন হয় না। আমরা যখন ক্রসিং ওভার করব, তখন ক্রসিং ওভার করতে গিয়ে আমরা দেখব যে কিভাবে জিনের পরিবর্তনটা আসে। আচ্ছা, এবার আমরা চলে আসি মিওসিসের গুরুত্বে। মিওসিসের গুরুত্ব, মিওসিসের প্রথম যে গুরুত্ব সেটি হলো জনন কোষ সৃষ্টি। মিওসিসের ফলে যৌন জননক্ষম জীবে বংশবৃদ্ধি সম্ভব হয়। মিওসিসের ফলে জনন কোষ সৃষ্টি হয়, এবং জনন কোষের মাধ্যমে কি হয়, জনন কোষের মিলনের ফলে জাইগোট হয়, জাইগোট থেকে নতুন জীব সৃষ্টি হয়, অর্থাৎ বংশবৃদ্ধি সম্ভব হয়। যদি মিওসিস না হতো তাহলে যৌন জননক্ষম জীবে বংশবৃদ্ধি সম্ভব হতো না। মিওসিসের ফলে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব থাকে। দেখো, একটি ডিপ্লয়েড জীবে ক্রোমোজোম, যা ধরে না, এখানে দেখলা তোমরা একটা ডিপ্লয়েড জীবে ক্রোমোজোম আসছিল চারটা, তাই না? এখন এটাতে মিওসিসের ফলে যখন জননকোষ তৈরি হবে তখন কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে, দুটো 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 হচ্ছে, এবং এই জননকোষগুলোর মিলনের ফলে আবারও কি হচ্ছে, ক্রোমোজোম হচ্ছে জাইগোটের মধ্যে যে চারটা, এবং এই চারটা চারটা ক্রোমোজোম সম্বলিত জনন জাইগোটটি কি হচ্ছে, পরবর্তীতে বিভাজিত হয়ে একটি নতুন জীবে সৃষ্টি করতেছে। তো যদি মিওসিস না হতো তাহলে কি হতো, যে এই জীবে ক্রোমোজোম সংখ্যা কিন্তু ধ্রুব থাকতো না, দুটা থেকে চারটা হতো, দ্বিগুণ হতো, তারপর চারটা থেকে আটটা হতো, আটটা থেকে ষোলোটা হতো, এভাবে দ্বিগুণ হতো, তখন কিন্তু প্রজাতি আর টিকে থাকতে পারতো না। তো মিওসিস কি করে, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে। আচ্ছা, প্রজাতির স্বকীয়তা ঠিক রাখে, ঠিক একই ভাবে এই যে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রেখে প্রজাতির স্বকীয়তা ঠিক রাখতেছে। যদি ডবল হয়ে যেত হ্যাঁ ক্রোমোজোম, তাহলে কিন্তু ওই পিতা মাতার কোনো বৈশিষ্ট্যই আর সন্তানে থাকতো না, কাজেই প্রজাতির স্বকীয়তা ঠিক রাখে মিওসিস। আচ্ছা, বৈচিত্র্যের সৃষ্টি, মিওসিসের ফলে যে ক্রসিং ওভার হয়, যার ফলে জিনের গুণগত পরিবর্তন এসে যায়, আর জিনের গুণগত পরিবর্তনের কারণে নতুন চরিত্রের উদ্ভব হয় এবং বৈচিত্র্যের সৃষ্টি হয়। অভিব্যক্তি, আমরা জানি অভিব্যক্তির মূল ইয়া কি, অভিব্যক্তির প্রবাহই হলো বৈচিত্র্য। বৈচিত্র্য থাকলে সেখানে অভিব্যক্তি হবে, না হলে অভিব্যক্তি হবে না। অতএব মিওসিস অভিব্যক্তিতে ভূমিকা রাখে, মিওসিস ছাড়া অভিব্যক্তি সম্ভব নয়। গ্যামেট সৃষ্টি ও বংশবৃদ্ধি, এই যে যেভাবে জনন কোষ সৃষ্টি করে, একইভাবে মিওসিস কি করে, গ্যামেট সৃষ্টি করে, এবং গ্যামেটের মিলনের ফলে নতুন জীবের সৃষ্টি হয়। তো মিওসিস গ্যামেট সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধিতে সহায়তা করে। যৌনক্রম, যৌনক্রমটা কি, যদি যে সমস্ত জীবে যৌনক্রম রয়েছে সে সমস্ত জীবে মিওসিস না থাকলে যৌনক্রম সম্ভব হতো না। যৌনক্রমটা হলো যে কোন জীবের
গ্যামেটোফাইটিক ও স্পোরোফাইটিক দশার পর্যায়ক্রমিক যে কি বলবো পর্যায়ক্রমিক যে আবর্তন সেটিকে জনুক্রম বলতেছে। গ্যামেটোফাইটিক দশা অর্থাৎ হ্যাপ্লয়েড দশা, আর স্পোরোফাইটিক দশাটা হলো ডিপ্লয়েড দশা। এই হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দশায় পর্যায়ক্রমের যে আবর্তন সেটিকে বলা হচ্ছে জনুক্রম। তোমরা পরবর্তীতে ব্রায়োফাইট টেরিডোফাইট নিম্ন শ্রেণীর যে কিছু উদ্ভিদ পড়বা তাতে তোমরা এই জনুক্রমটা আরো সুস্পষ্টভাবে জনুক্রম সম্পর্কে ধারণা পাবে। আচ্ছা, জনুক্রমের মিওসিস না থাকলে, মিওসিস না ঘটলে মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা পাওয়া সম্ভব হতো না। এই হলো আমাদের মিওসিসের গুরুত্ব। জীবনের ধারাবাহিকতা রক্ষায় মিওসিসের অবদান খুবই সহজ কথা, সম্ভবত এটা এসএসসি তে তোমরা পড়েছো। উচ্চ শ্রেণীর জীবে মিওসিসের ফলে সৃষ্ট প্রতিটি জনন কোষে মাতৃকোষে অর্ধেক ক্রোমোজোম থাকে, আর দুটি জনন কোষ মিলিত হয়ে জাইগোট সৃষ্টি হয়। জাইগোট বারবার বিভাজিত হয়ে ভ্রূণে পরিবর্তন ভ্রূণ হয়, আর ভ্রূণ পরবর্তীতে পূর্ণাঙ্গ জীবের সৃষ্টি করে। কাজেই জনন কোষগুলোতে যদি ক্রোমোজোম সংখ্যা অর্ধেক না হতো তাহলে তাদের যৌন মিলনের ফলে সৃষ্ট জাইগোটে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যেত, ফলে কি হতো, সন্তান সন্ততি আর পিতা মাতার গুণ সম্পন্ন হতো না এবং প্রত্যেকটি প্রজাতিতে একটি আমূল পরিবর্তন ঘটে যেত, পরিণামে জীবজগৎ ধ্বংস হয়ে যেত, ঠিক না? হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে আবার জাইগোটে মিওসিস হয় বলে প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরস্পরে টিকে থাকে। কিভাবে? হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে হ্যাপ্লয়েড দেহকোষ গুলোই জনন কোষ হিসেবে কাজ করে এবং ওরা কি করে, জনন কোষ গুলো মিলিত হয়ে যখন জাইগোট হয়, জাইগোটটা হয় ডিপ্লয়েড, সেই ডিপ্লয়েডে আবার মিওসিস হয়, হয়ে ডিপ্লয়েড হ্যাপ্লয়েড যে কোষ তৈরি হয় সে কোষটি পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ জীবের সৃষ্টি করে। একইভাবে হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে জীবনের ধারাবাহিকতা রক্ষা করে মিওসিস। আমার মনে হয় আমরা ক্রসিং ওভারটা আগামী ক্লাসে শুরু করব। হ্যাঁ, আজকে তোমাদের এ পর্যন্তই থাকলো, আল্লাহ হাফেজ।